উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করি বেদান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। কারো কাছে রণদা, কারো দাদা, কারো ভাই, কারো বন্ধু, কারো জেঠুমণি, রণদা প্রসাদ সাহা তার সমগ্র জীবন কাটিয়েছেন মানুষকে ভালোবেসে, মানুষের জন্য কাজ করে। ব্রিটিশ শাসিত বাংলাদেশে 1896 সালের 15ই নভেম্বর সাভারের অদূরে শিমুলিয়ার কাছুইর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন রণদা প্রসাদ সাহা। টাঙ্গাইলের মির্জাপুর গ্রামের দুরন্ত আর আবেগী ছেলেটা অল্প বয়সেই চোখের সামনে দেখলেন দারিদ্র ও অবহেলায় মায়ের অসহায় মৃত্যু। এই মৃত্যু তার মনে দাগ কেটে যায়, তার পরবর্তী জীবনের সংগ্রাম, সাফল্য আর সংকল্পের রূপরেখা তৈরি হবে এই ঘটনার উপর ভিত্তি করে। মাতৃহারা কিশোর রণদা প্রসাদকে মাতুলালয়ে পাঠিয়ে দেয়া হয়, কিন্তু সীমাবদ্ধ জীবনের গণ্ডিতে থাকার জন্য তার জন্ম হয়নি। বাড়ি থেকে পালিয়ে চলে আসেন গতিময় জীবনের নগরী কলকাতায়। জীবন সংগ্রামের আর উত্থানের এ এক অনন্য গল্প, এমনকি স্বদেশী আন্দোলনে জড়িয়ে জেলও খেটেছেন। প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেন তিনি। 49 বেঙ্গল ইনফ্যান্ট্রির ভাইসরয় কমিশন্ড অফিসার রণদা প্রসাদের সাথে সখ্যতা গড়ে ওঠে সহকর্মী কবি কাজী নজরুল ইসলামের। যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সম্রাট পঞ্চম জর্জ ইংল্যান্ডে আমন্ত্রণ জানিয়ে তাকে পুরস্কৃত করেন। দেশে ফেরার পর কবিগুরু রবীন্দ্রনাথ রণদা প্রসাদকে অভিনন্দন জানান। যুদ্ধের পর কিছুদিন তিনি রেল বিভাগে চাকরি করেন। তারপর সে সময়কার সর্ববৃহৎ নৌ পরিবহন ব্যবসা বেঙ্গল রিভার সার্ভিস গড়ে তোলেন, যেখানে সম্পৃক্ত ছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। এছাড়া পূর্ববঙ্গের প্রথম বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিচালনা করেছেন রণদা প্রসাদ। তার পরবর্তী জীবনের গল্পে একদিকে ব্যবসায়িক প্রজ্ঞা দিয়ে সম্পদ গড়েছেন, আবার অকাতরে সম্পদ দান করেছেন মানুষের জন্য, মানবতার কল্যাণে। শৈশব থেকে যে স্বপ্ন তিনি ধারণ করেছেন তার পূর্ণ বাস্তবায়ন শুরু 1938 সালে মাতামহীর নামে শোভা সুন্দরী ডিসপেন্সারি ও মায়ের নামে কুমুদিনী হাসপাতাল গড়ে তোলার মাধ্যমে। পরবর্তীতে 1944 সালে অবিভক্ত বাংলার গভর্নর ও রণদা প্রসাদের গুণমুগ্ধ সুরী লর্ড আর জি কেসি কলকাতা থেকে নদীপথে 3 দিন ভ্রমণ করে এক অজপাড়াগায় এসে আনুষ্ঠানিকভাবে কুমুদিনী হাসপাতালের উদ্বোধন করেন। 1943-এর দুর্ভিক্ষে 250 লঙ্গরখানা পরিচালনা করেন তিনি। দ্বিতীয় মহাযুদ্ধের সংকটময় সময়ে রণদা প্রসাদ রেড ক্রসকে 250,000 রুপি দান করেন। তৎকালীন সময়ে সে অর্থে হয়তো তখনকার ঢাকার বিশাল একটি অংশ ক্রয় করা যেত। মানবতায় অবদানের স্বীকৃতি স্বরূপ 1944 সালে ভারতবর্ষের গভর্নর জেনারেল ও ভাইসরয় ফিল্ড মার্শাল লর্ড ওয়াভেল রণদা প্রসাদ সাহাকে রায় বাহাদুর খেতাবে ভূষিত করেন। অবহেলিত নারী সমাজকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য নারী শিক্ষার উন্নয়নে স্থাপন করেন অনন্য শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস। একে একে টাঙ্গাইলে পূর্ব বাংলার প্রথম মহিলা ডিগ্রি কলেজ, কুমুদিনী কলেজ, মানিকগঞ্জে পিতার নামে দেবেন্দ্র কলেজ সহ নানা জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরবর্তীতে 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে 1979 সালে তৎকালীন সরকার টাঙ্গাইলের কুমুদিনী মহিলা কলেজ অধিগ্রহণ করে। ভারতবর্ষের কলকাতা, দার্জিলিং, ঝাড়খণ্ড, বর্তমান পাকিস্তানের হরিপুর ডিস্ট্রিক্ট, সমগ্র পূর্ব বাংলা, বর্তমান বাংলাদেশের নানা স্থানে রণদা প্রসাদ বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং অসংখ্য দাতব্য প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা করেছেন। তার সম্পর্কে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী লিখেছিলেন, এ পুয়ার ম্যান বিকাম এ মিলিয়নিয়ার অ্যান্ড এ মিলিয়নিয়ার ভলান্টারিলি বিকাম এ পুয়ার ম্যান স্পেন্ডিং হিজ অল ইন দ্য সার্ভিস অফ হিউম্যানিটি। শৈশবেই মানব উন্নয়নের যে দীক্ষা তিনি নিয়েছিলেন সেই আদর্শ বাস্তবায়ন ও পরবর্তী প্রজন্মের মধ্যে সে আদর্শ ধারণ ও পরিণত করার লক্ষ্যে 1947 সালে দেশভাগের পূর্বে সমুদয় সম্পত্তি দান করে গড়ে তোলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। মা ও মাটির প্রতি তাঁর নিখাদ ভালোবাসার অভূতপূর্ব উদাহরণ। 1947-এ দেশভাগের সময় সম্পূর্ণ বিপরীত মুখে স্রোতে ভারত থেকে নিজ মাতৃভূমি তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে আসা, মির্জাপুরে নিজ গৃহে ফিরে এসে
ব্যবসা ও দাতব্য প্রতিষ্ঠানগুলো এগিয়ে নিতে থাকেন মানব সেবায়। 1949 সালে পূর্ব পাকিস্তানে প্রথম ক্যান্সারের থেরাপি দেওয়া শুরু করে কুমুদিনী হাসপাতাল। 1954 সালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ম্যাটারনিটি বিভাগের নিজস্ব ভবন স্থাপন করা হয়। সারা পূর্ব বাংলায় মানুষের জন্য নানা কল্যাণমূলক উদ্যোগের পাশাপাশি তিনি দান করে গেছেন অকাতরে। নারায়ণগঞ্জের 250 বেডের হাসপাতাল, জেলা প্রশাসক ও সরকারি কর্মকর্তাদের বাসভবন, নারায়ণগঞ্জের সরকারি খাদ্য গুদাম, শীতলক্ষা নদীর পাড়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে সাধারণ মানুষের বসতি, শহীদ নগর সহ অসংখ্য স্থাপনা তৈরির জন্য নারায়ণগঞ্জ শহরে 350 বিঘারও বেশি জমি দান করেন বাংলার এই যোগ্য সন্তান। রণদা প্রসাদ একদিকে যেমন গড়তে থাকেন দেশের মানুষের জন্য সেবামূলক প্রতিষ্ঠান, অন্যদিকে দূরদর্শী বিজ্ঞতার সাথে ট্রাস্টের ব্যবসায়িক ও সেবামূলক কর্মকাণ্ডের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করেন। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই ব্যক্তির দর্শন ছিল সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। এই মহৎ যাত্রায় তার সাথে ছিলেন তার সুযোগ্য সহধর্মিনী শ্রীমতী কিরণবালা দেবী, কনিষ্ঠ পুত্র ভবানী প্রসাদ সাহা এবং পুত্রবধূ শ্রীমতী সাহা, জ্যেষ্ঠ কন্যা বিজয়া ও জামাতা ব্যারিস্টার শওকত আলী খান এবং কনিষ্ঠা কন্যা জয়া ও জামাতা ডক্টর বিপি পতি এবং রণদা প্রসাদের কন্যা প্রতিম। এখনও যিনি ট্রাস্টকে মায়ায় জড়িয়ে রেখেছেন সেই মহিষী প্রতিভা মুৎসুদ্ধি সহ অসংখ্য শুভান্তায়। অসাম্প্রদায়িক রণদা প্রসাদ সাহা বলতেন, মানুষের ধর্ম একটাই, মানব ধর্ম। আমি মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। তার ব্যবসায়িক উদ্যোগ ও মানব সেবা যাত্রার সাথী ছিলেন সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক, লর্ড আর জি কেসি, ডক্টর বিধানচন্দ্র রায়, মুক্তাগাছার রাজা জগৎ কিশোর সহ দেশ ও বিদেশের বরেণ্য ব্যক্তিবর্গ। বাংলার মানুষের স্বাধীনতার স্বপ্নকে রূপ দিয়েছিলেন যিনি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রণদা প্রসাদ সাহার গড়ে ওঠে পারিবারিক বন্ধুত্ব। রণদা প্রসাদ সাহা ডিআইডি তথা ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের অন্যতম সদস্য ছিলেন। স্বাধীন চেতা এই মানব হিতৈষী পাকিস্তান সরকারের অন্যতম খেতাব হেলালি পাকিস্তান প্রত্যাখ্যান করে বলেন, ওরা বাংলার মানুষকে হত্যা করছে, ওদের হাত বাংলার মানুষের রক্তে রাঙা। খেতাবটি যত মূল্যবানই হোক আমি তা গ্রহণ করতে পারি না। পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনে তহবিল সংগ্রহ সহ নানা প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রাখেন রণদা প্রসাদ, যার কথা আমরা পাই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইতে। রণদা প্রসাদ বঙ্গবন্ধুর উপরে বিশ্বাস আর তার নেতৃত্বের উপরে অগাধ আস্থা রেখেছেন শেষ পর্যন্ত। 1971-এ মুক্তিযুদ্ধকালীন সময়ে সবাই তাকে দেশ ত্যাগ করতে বললেও তিনি জন্মভূমি দেশের মানুষকে ছেড়ে যাননি। দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ মহান মানুষটিকে তার পুত্র সহ 1971 সালে 7 মে পাক বাহিনী অপহরণ করে নিয়ে যায়। তারা আর কখনো ফিরে আসেননি।